চিকেন দম বিরিয়ানি, কর্ন স্যালাড নিয়েছি, মিষ্টি পুরো, এখন সময় 1:30। আজকে একটা ফ্যামিলি ব্লগই হবে বলতে পারো, কাইন্ড অফ ফুড ব্লগও। এদিকে মন্টি প্রস্তুত, মাও সেজে গুজে একদম রেডি। ব্লগার বাবুর সাজটা একটু দেখো, এটা হচ্ছে ব্লগার বাবুর সাজ। আর নতুন ক্যামেরা সেট আপ কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমাদের মামিও সেজে প্রস্তুত, মামি সাজটা দেখাই। আকাশি রঙের একটা শাড়ি পরেছে। তো নমস্কার, আমি প্রিয়া মরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বেরিয়ে পড়েছি আমার রাজামশাইকে নিয়ে, পরিবারের বাকিরা এই গাড়িতে করে যাচ্ছে আমাদের। এখনো কিন্তু আমি আমার সনি ZV-10 এর ক্যামেরা সেট আপ কিছুই করতে পারিনি, ডিফল্ট কিছু সেটিংস চেঞ্জ করেই করছি, কারণ আমি সময় পাইনি এডিটিং করতে করতে। গাড়ির মধ্যে এখানে এখানে নিচে এখানে এখানে পাখিরা কাজকর্ম করে রেখেছে, এটা এখনো ওয়াশও করানোর সময় পাইনি। মেইন রোডে উঠে গেছি, এত রোদের তাপ, বাধ্য হয়ে আমি ফুলাধারা পড়লাম। আর ডান দিকে আমাদের গাড়িটা যাচ্ছে টাটা। মন্টিকে আমি বলে দিয়েছি, ও ক্যামেরা দিয়ে শ্যুট করছে। এই যে মন্টি, আলাদাই মজা হচ্ছে, এইভাবে বাইক আর গাড়ি নিয়ে বেরোই না তো। আজকে বেশ মজা লাগছে ফ্যামিলির সাথে। এসে গেছি ডায়মন্ড প্লাজা, ভেতরে পার্কিং এ রাখবো। সময় আপডেট 2:37, জাস্ট বারবিকিউ নেশন এসেছি। মলের মধ্যে ভিডিও করতে দেয় না, একেবারে প্লেসে এসে আমরা শুরু করলাম। পাশে রয়েছে মন্টি, এদিকে রয়েছে আমাদের বড় মামা, মামি আর মা। ঠিক আছে মন্টি, কি অর্ডার করছিস? ক্যারিবিয়ান জার্ক চিকেন, কোস্টাল বিবিকিউ প্রনস নেওয়ার ইচ্ছা আমার। আসলে আমরা সব স্টার্টারই খাবো, মেইন ডিশ খেয়ে পেট ভরাবো না। চিকেন উইংস সার্ভ করছে আমাদের। প্রথমে জিজ্ঞাসা করে নিল নন ভেজ না ভেজ, সেই অনুযায়ী ওনারা স্টার্টারটা অটোমেটিক্যালি যেগুলো ওনাদের আছে সেগুলো সব দিয়ে দেবেন। যে কটা স্টার্টার দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু রেডি, জাস্ট এই গ্রিলের মধ্যে দেয় কেন, হয়তো গরম থাকে। আর যে বুফে সিস্টেমটা আছে সেটা হচ্ছে মেইন কোর্সের জন্য, যখন মেইন কোর্সটা ট্রাই করবো তখন ওটা দেখাবো। এটা হচ্ছে ড্রাই চিকেন বললো, এটা চিকেন উইংস, কেমন লাগছে কোনটা? ওটাই ভালো। এটা কি আসছে? চিকেন সিক্কা, সিক্কা আসছে। এটা প্রথমে আমরা ট্রাই করছি ড্রাই চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন উইংস। তিন দিন না খেলে স্টেম খাবো বলে এরকম একটা পুদিনা চাটনি মনে হয় এটা দিয়েছে। এটা নিয়ে না খেলে কিন্তু তোমাদের খাওয়াটা পুরো অসম্পূর্ণ। আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগার নই, তাই খুব একটা ভালো ব্লগ করতে পারছি না। এটাতে আরেকটা জিনিস দিয়েছে সাদা মতন, এই দেখো। ঠিক আছে, এরকম এবার একটা চিংড়ি ট্রাই করবো। এমনি খেতে পারো, মঞ্চে হচ্ছে আমাদের ফুড এক্সপার্ট, ওর থেকে আমি পরামর্শ নিয়ে খাই। মনে হচ্ছে চিকেন ভালো ভালো ভালো। তো এইভাবে আর কি আমি জানতামও না, এরকম টাইপের একটা কাঁটা চামচের মতো একটা চামচ হয়, সেটা দিয়ে নামাতে হয় ঠিক থেকে তোমার চিকেনগুলো। আরেকটা শিক চলে এসছে, একটা ফিশ রয়েছে। তো একটা ফিশকে দেখছি, এরকম ভেতরটা দেখতে পাচ্ছ, ফিশটা অ্যাকচুয়ালি ভালো, ফিশটা বেশি ভালো লাগছে আমার চিকেনের থেকে, আমি চিকেন প্রেমী। কেমন লাগছে ফিশটা? নরম করে তো ভালো লাগছে। মাছটা আর চিকেনটা একই রকম দেখতে লাগে, চিংড়িটা কিন্তু আলাদা করে বুঝতে পারছো। আর আমরা আরেকবার স্যালাড নিতে এসেছি, এদিকে আরও সব মেইন ডিশ আছে। আমার ডেজার্টও আছে দেখাচ্ছি, এইখানে রয়েছে আমাদের ডেজার্ট, এখানে কিন্তু তোমার আইসক্রিম রয়েছে। ঠিক আছে, এদিকে রয়েছে রাশিয়ান স্যালাড, রাশিয়ান টেস্ট করবে? রাশিয়ান স্যালাড একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়। এটা হচ্ছে রাশিয়ান স্যালাড, ঠিক আছে, এরকম একটা হয়। মিষ্টি পুরো না, ভালো না। কর্ন কর্ন স্যালাড নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শশা আমি বেশি ভালো খাই না তো একটা শশা নিয়েছি। চাটনিটা আছে, এটা হচ্ছে চিকেন, এটা ফিশ, আর এটা তোমার চিকেন উইংস। আমার না চিকেন তন্দুরি বা চিকেন রোস্ট খুব প্রিয়, চিকেন উইংসটা পুরো ওইভাবে রোস্ট স্টাইলে বানানো, তার জন্য এটা আমার খুব ফেভারিট। আমি আরও দুটো অর্ডার করেছি। পেট ধরেছে নাকি এখনো বাকি আছে? না, আমার পেট ভরে গেছে। ভরে গেছে? আমার পেট এখনো ভরেনি। এই দেখো ছোট্ট ছোট্ট মাশরুম, কেমন সফট, হালকা সুইটনেস থাকলে ভালো হতো। কড়াই চিকেন রয়েছে, এটা কড়াই চিকেনের ফ্লেভারটা খেয়েছি তো আগে, ভালো।
এটা আমাদের চিরাচরিত ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাতে রয়েছে চিকেন দম বিরিয়ানি। এটা নিয়ে সুন্দর সিস্টেম উপরে রাখার জন্য মামি টুক করে নিয়ে দিচ্ছে, আমরা খুলে দিলাম মামি নিয়ে নিচ্ছে। এবার যারা বিরিয়ানি লাভার বাট ভেজ খেতে যাও তাদের জন্য রয়েছে ভেজ দম বিরিয়ানি। এই দেখো এটা রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, এটা চিলি গার্লিক নুডলস, এটা রয়েছে পনির বাটার মশলা, মানে এটা পুরো ভেজ সেকশন, বুঝতে পারছো? ওই দিকটা নন ভেজ ছিল, এই সাইডটা ভেজ। পনির বাটার মশলা আর ড্রাই মিক্স ভেজ। এটা রয়েছে ডাল মাখনি আর প্লেন সাদা ভাত যেটাকে বলে সেটা। লাস্টে এটা আছে আমি জানি না, ক্রিম অফ টমেটো, আমি ভাবছিলাম টমেটো চাটনি কিন্তু এরকম টাইপের দেখতে। এটা আমাদের খুব ভালো লেগেছে, জেলি বেলি চকলেট রয়েছে, এদিকে তরমুজ রয়েছে, মার্বেল কেক রয়েছে, রয়েছে এখানে গোলাপ জামুন শেষ হয়ে গেছে, হালুয়া রয়েছে, আর লাস্টে তো তোমার পায়েস ছিল এখন নেই, মানে শিমুয়ের পায়েস ছিল। এখানটা স্যালাড সেকশন তোমাদেরকে দেখিয়েছি, হচ্ছে এই মুহূর্তে আমরা আছি লাইভ কর্নারে, এই উপরেই লেখা যেতে হচ্ছে লাইভ কর্নার। এখানটাতে তোমরা কিছু কিছু স্পেশাল ডিশ পাবে যেগুলো ওরা লাইভ বানিয়ে দেবে, যেমন মাটনের ডিশগুলো এখান থেকে পাবে, তাছাড়া তোমরা পাস্তা পানিপুরি এগুলো এখান থেকে পাবে। এখানে কুলফি, ও আচ্ছা কুলফিও এখানে পাবে, একটা কুলফি নিয়ে যাই। একজন পুচকে আমাকে বলছে তুমি ব্লগ করো, তোমার নামটা বলে ফেলো। সমৃদ্ধি। সমৃদ্ধি, তুমি কোনটা খাবে? বানানা স্ট্রবেরি। দুটো একা? না না, মা খাবে। অসাধারণ লাগছে ওর জন্য। না না না, এই যে আমি এগুলো আরো দুটো করে খাবো। এদিকে মা মামি মেইন কোর্স শুরু করে দিয়েছি, উপরে আইসক্রিম ব্যাপার পান মশলা, পান খাচ্ছি পান মশলা। কে এসছে দেখো আমাদের সাথে দেখা করতে? আবার একটা কুর্তি খাও। তোমার বাড়িতে কোথায় তারা জানে তুমি এখানে এসছো? দিদি দা রয়েছেন এখানে, উনি বানাচ্ছেন এগুলো খুব সুন্দর। স্ট্রবেরিগুলো আমি স্পেশালি রেকমেন্ড করছি, এত ভালো টেস্ট, তাই জন্য আমরা আরও দুটো স্ট্রবেরি নিচ্ছি, একটা কেশর পিস্তা নিচ্ছি, একটা ম্যাঙ্গো, আর একটা ম্যাঙ্গো। এটা স্ট্রবেরি, হ্যাঁ এটা কেশর পিস্তা, একটা ম্যাঙ্গো। ওকে চলো আমরা তুলে নিয়েছি, আর একটু অ্যাম্বিয়েন্স লাগাই তোমাদেরকে। এতক্ষণ তো আমি সরগর হয়নি, এখানে দেখলাম ভিডিও করা অ্যালাউড। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, বড় বড় জোর জোর গান চলছে, হবে এর করলে আমি যাই না। আচ্ছা এটা হচ্ছে হ্যাপি বার্থডে হলে এখানে এখানে উইশ করা হয়, এইখানে উইশ করা হচ্ছে একদম হ্যাপি বার্থডে, ঠিক আছে? যে এসেছিল না খুদে ওদের টেবিলেই হচ্ছে সেলিব্রেশন, সম্ভবত ওর মার জন্মদিন। এটা হচ্ছে এখানকার ওভারঅল অ্যাম্বিয়েন্স, ঠিক আছে? ওখানে রান্না হয় সব, এখানে বুফেটা দেখালাম, এই সাইডটা হচ্ছে নন ভেজ, ওই দিকটা হচ্ছে ভেজ, এখানটা তোমার ডেজার্ট, ওইখানে লাইভ কাউন্টারটা আছে যেখানে আমরা কুলফি টুলফি সব কিছু খাচ্ছিলাম, আর পুরো ওই সব জায়গাটা বসার জায়গা। ওইখানে তোমার হচ্ছে ড্রিঙ্কসের পোর্শনটা আছে। তোমার মার জন্মদিন ছিল? হ্যাঁ ঠিক ধরেছি, এটা একটা বড় মাথায় একটি, এখানে যেতে জন্মদিন সেলিব্রেট করা হয় না, তাদেরকে এটা একটা দেওয়া হয়, মাথায় পরানো হয় এবং ওইভাবে উইশ করা হয় পুরো মিউজিক চিজ দিয়ে, ক্ল্যাপ দিয়ে। এনার এর মধ্যে আমার ভিডিও দেখা, মানে ভিডিও টাইটেল দেখা হয়ে গেছে সার্চ করে। বলছি তুমি শিলিগুড়ি থেকে ইচ্ছাগাঁও গেছিলে? কেন, বাইক করে গেছিলে? কেন, বাইকে করে ঘুরতে ভালো লাগে। তুমি কি এরপর থেকে আমার ভিডিও দেখবে সব? সব হ্যাঁ। আর বলছে একদিন আমাদের বাড়িতে যাবে, বলছে তোমার বাড়ি কোথায়? আরেকজন দেখেছো এখানে খেয়ে যাচ্ছে সারাক্ষণ, কোনো কথা বলে না, দেখেছো? খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম। মন্টি এবার ডিজার আনতে যাচ্ছে, কোথায় যাচ্ছিস, কী আনতে যাচ্ছিস? আমি তুমি একসাথে যাবো, চলো। আমিও যাবো আমিও যাবো, তার আগে কেশর পেস্তা চলে এসেছে, সেটা একটু ট্রাই করে দেখবো। এ দেখো কেশর পেস্তাটা খুব ভালো, দুটোই ট্রাই করতে পারো। কতবার? চারবার আইসক্রিম খেয়েছে। আমি টেস্ট করছি স্ট্রবেরি আর ভ্যানিলা, ভালো টেস্টটা ভালো হবে। ছোটোবেলায় আমাদের বিয়ে বাড়িতে না চুই নান আসতো, একটা বার থেকে স্লাইস করে কেটে এরকম ত্রিকোণ বা একটা চৌ করে দিত, ওটা খেতে যে মজাটা লাগতো সেই মজাটা আমি আজকে পাচ্ছি। এটাও তোমাদের রেকমেন্ড করবো, জানি তোমরা বলবে যে এখানে এসে আইসক্রিম খাচ্ছিস করে এসব খাচ্ছিস, কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটাই খাচ্ছি। বাকিরা মেইন কোর্স ট্রাই করছে, আমি আর মতে কিন্তু মেইন কোর্স ট্রাই করছি, আমি একটু ফ্রাইড রাইস, তুই আর তোর বড় মামা করিস, আমি আর বড় করিনি, এরকম অনেকটা।
আইসক্রিম অনেক ভালো। সময় আমাদের এখন 4:35, এত খেয়েছি পেট পুরো ভরে গেছে, মা ওরা এখনও কুলফি টুলফি খাচ্ছে। আর এখানে আমাদের বিল দিয়ে দিয়েছে, তোমরা যদি আসো উইদাউট ডিসকাউন্ট উইদাউট কুপন তোমাদের পার হেড 944 করে পড়বে। আমার টোটাল হয়েছে 4,720, পার হেড 944 করে পড়বে, এটা বলে দিলাম। মা স্যাটিসফাইড আজকে খেয়ে? হ্যাঁ, তাই তো, খুবই ভালো। আইসক্রিম খেয়ে মন শান্তি, খেয়েই যাচ্ছি। কি বক্তব্য আপনার? ভালো ভালো, খাওয়া দাওয়া শেষ, সব কিছু ডান, বিল পেমেন্ট ডান। আর আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আমি আবার শিখিয়ে দিচ্ছি মাকে, কি ভালো লাগছে, ওরও আমাকে পছন্দ হয়েছে। মন্টি তো নিজের মতন খেয়ে যাচ্ছে এদিকে, এগুলো কোনো একটা বীজ চিকেনের পিস খুঁজে পাচ্ছে না আমাকে ভালো করে।